মডেল অভিনেত্রী আলিশা প্রধানকে কথা বলবো তার সাথে। কেমন আছেন? I'm good, thank you so much for inviting me. এই সপ্তাহে বড় পর্দায় মুক্তি পেয়েছে এই তো ভালোবাসা, এই ছবিটিতে আপনি একটি অতিথি চরিত্রে কাজ করেছেন, তো কেমন অভিজ্ঞতা বড় পর্দায় কাজ করার? অনেক এক্সাইটেড ছিলাম, অনেক হ্যাপি ছিলাম, বিকজ ফার্স্ট টাইম বিগ স্ক্রিনের জন্য কাজ করা হয়েছে। ছিলেন মডেল, তারপর টেলিভিশনে নাটক করা হলো, এরপর চিত্রনায়িকা হিসেবে আপনার অভিষেক ঘটতে যাচ্ছে, তো শুরু থেকে কি ইচ্ছা ছিল যে চলচ্চিত্রে কাজ করবেন? আমি শুরু থেকে একদম ফোকাস ছিলাম, দ্যাট ইজ মাই গোল, সিনেমা। চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আপনার মডেল কারা বা কাদের কাজ দেখতে খুব ভালো লাগে? আমি নতুন প্রেমের গল্প করবো, নতুন দেশের উপর বেস করে গল্পের কাজ করবো, যে কাজটা আমি করার পর এমন হয়ে থাকবে যে আমার যারা নেক্সট জেনারেশন আসবে তারা বলতে পারে যে আমি যদি আমি খেলে চলচ্চিত্র করতে পারতাম। আই বিলিভ ইন চেঞ্জ, তো আমি চাই করে আমি নিজের মাধ্যমে যেটা করতে পারবো, কারোর পজিশন নেওয়ার ইচ্ছে নেই। আই ওয়ান্ট টু মেক মাই ওন পজিশন। সামনে কি কি কাজ আসছে? হাতে নতুন তিনটে সিনেমার কাজ আছে, হোমওয়ার্ক করতে হবে, ক্যালেন্ডারাইজেশন আছে। বিনোদন জগতে আপনার জড়িয়ে পড়ার শুরুটা জানতে চাই। বিয়ে করার প্ল্যানটা কবে নাগাদ? বিয়েটা পাবলিক করব যখন আই হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ মাই ওন রিকগনিশন, নিজের যখন পজিশন থাকবে তখনই আমি বিয়ে করতে যাব, বাট নট বিফোর 8-9 ইয়ার্স। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক ধন্যবাদ বিনোদন সাহেবকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, অ্যান্ড থ্যাঙ্কস টু মাসরাঙ্গা ফর ইনভাইটিং মি।